বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারীর অভিযোগ অসত্য এবং উস্কানিমূলক বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরে বলেন, এই বক্তব্য সাম্প্রদায়িক শক্তিকে আরও উৎসাহিত করবে। দেশদ্রোহী এই বক্তব্যের জন্য প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন আমি নিজেও শুনেছি, কিভাবে ভিডিও অডিও সবই হয়ে গেল বুঝলাম না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলছেন, এটা সব কিছুতেই চলে আসছে মিডিয়া। এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য এবং কোনোভাবে গ্রহণযোগ্য, এটি একটি নিন্দনীয় অপরাধী শুধু নয়। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাদ সাম্প্রদায়িক গোষ্ঠীকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের কোনো বিবেকবান দেশপ্রেমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া সাহার বক্তব্যের সাথে কোনোভাবেই একমত হবেন না।